আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। র‍্যাব পুলিশের মধ্যে কিছু একটা হচ্ছে, খেয়াল করলে দেখবেন পিয়াসা, মৌ, হেলেনাকে গ্রেফতার করেছিল পুলিশ, আর পরিমনিকে গ্রেফতার করতে গিয়েছিল র‍্যাব। অর্থাৎ র‍্যাব পুলিশের দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছে। র‍্যাবকে একদিকে নেতৃত্ব দিচ্ছে বেনজির, আর পুলিশকে দিচ্ছে হারুন। মূলত বিশ্লেষকরা মনে করছেন বেনজির আর হারুনের মধ্যে এই দ্বন্দ্ব চলছে। আবার কিছু জায়গায় পুলিশদের দিচ্ছে র‍্যাব। আমাদের হাতে শেষ যে খবরটি এসেছে তা হলো র‍্যাবের হাতে পুলিশের এএসআই সহ গ্রেফতার দুই। আমাদের বিডি ভাইরাল নিউজের প্রতিনিধি সুমন জানিয়েছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডেমরা থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শক দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব 10। এই সময় 190 পিস ইয়াবা জব্দ করা হয়। রবিবার 30 মে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। সুমনের দেয়া শেষ ইনফরমেশন হলো, শনিবার রাতে সদর উপজেলার বাগমারা কলেজ রোড এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। এই ঘটনায় র‍্যাব 10 পরিদর্শক নিজামুদ্দিন শেখ বাদী হয়ে রবিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার এএসআই এর নাম ইমামউদ্দিন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার সিদ্ধিরগঞ্জে নিমাইকাশারি বাগমারা এলাকার র‍্যাব 10 অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাসির উদ্দিনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নাসির স্বীকার করে, ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন ইয়াবাগুলো বিক্রি করার জন্য তাকে দিয়েছেন। ইয়াবার মালিক ইমাম উদ্দিন, মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, শনিবার রাতে র‍্যাব সদস্যরা নাসির উদ্দিনকে 190 পিস ইয়াবা সহ আটক করে। তখন সে র‍্যাবকে জানায় ওই মাদক ডেমরা থানার সহকারী উপপরিদর্শক ইমাম উদ্দিন তাকে বিক্রি করতে দিয়েছে। পরে তাকে ওই এলাকা থেকে আটক করে র‍্যাব। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হবে। তবে এই নিয়ে কেউ কেউ দ্বিমত করছে। এদিকে পাওয়া গেল আরেকটি গরম খবর। র‍্যাব পুলিশের দ্বন্দ্বকে অনেকেই ভাবছে রয়ের ষড়যন্ত্র হিসেবে। ভারতের র এবং সিআইএ পরিমণি এবং অন্য সেলিব্রিটির প্রতি তাদের দিয়ে বাংলাদেশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের অশ্লীল ভিডিও হাতিয়ে দিয়েছে। এইটাকে বলা হয় হানি ট্র্যাপ। আর সেই খবর পৌঁছে গেছে শেখ হাসিনার কানে। আর তাই হাসিনা সব কিছু বুঝতে পেরে সব কটাকে এখন খোয়ারে ভরছে। আমি যতদূর জানি হানি ট্র্যাপে ভারতের অফিসাররা বেশি পড়ে। ভারতের বর্তমান যেই বিমান বাহিনীর রণতরী আছে সেটাও এমন একটা হানি ট্র্যাপে পড়েই 10 গুণ বেশি দামে কিনে নিয়েছিল ভারত। সামান্য ফেসবুকে চ্যাট করে অনেক তথ্য দিয়ে দেয়। বাংলাদেশে কিন্তু এমন কোনো রেকর্ড নেই। আসলে পরিমণিদের হঠাৎ নতুন আটক না, ক্যাসিনো আটক ভুলে গেলে চলবে না। এই সকল নাটক হলো বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে নতুন টাকার মালিক হয়ে বেপরোয়া হয়ে যাচ্ছে, চেইন অফ কমান্ড মানছে না।